اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما اعطيت وقنا شر ما قضيت انك تقضي ولا يقضى عليك بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد وعليكم السلام ورحمه الله وبركاته সমাজ শেখ মুক্তারিফ ভাই দুবাই থেকে আপনি প্রশ্ন করেছেন যে স্ত্রী স্বামীকে নাম ধরে ডাকতে পারবে কিনা স্ত্রী স্বামীকে নাম ধরে ডাকার ব্যাপারে কোনো ইসলাম দিনের দিন ইসলামের মধ্যে কোনো বাধা নেই নিষেধ এরকম কোনো হাদিস আসে নাই কিন্তু স্ত্রী স্বামীকে স্বামী স্ত্রীকে আহ স্ত্রী স্বামীকে সম্মান করবে সেটা যদি নাম ধরে ডাকে যদি নাম ধরে ডাকে যদি ভালোবাসা নাম ধরে ডাকাটা যদি স্বামী ভালোবাসে তাহলে নাম ধরে ডাকতে পারে ঠিক তেমনিভাবে স্বামী ও স্ত্রীকে নাম ধরে ঢাকতে পারে তাদের কোনো বাধা নেই কিন্তু এখানে যে সামাজিক যে প্রথা যদি থাকে সেখানে স্ত্রীকে স্বামীকে নাম ধরে ঢাকাটা যারা তারা অপছন্দ করে সেক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে বা পারিবারিক ক্ষেত্রে সেটা স্বামীকে সম্মান হিসাবে ক্ষেত্রে সমাজের যে বিভিন্ন কালচার রয়েছে সেটাতে পালন করা ভালো স্বামী স্ত্রী মধ্যে ভালোবাসা অব্যাহত থাকার জন্য আর তো ইসলামে বিভিন্ন সামাজিক বা পারিবারিক যে আদাত বলে বা কালচার সেটা যদি ইসলাম বিরোধী না হয় তো সেটা মানা যায় সেক্ষেত্রে কোনো পরিবারে যদি এরকম পারিবারিক ভাবে যদি বা কোনো গোষ্ঠীগত এরকম নিয়ম থাকে যে তারা স্বামীকে নাম নাম ধরে ডাকাটা তারা খারাপ মনে করে তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই মেনে চলাটা ভালো কারণ স্বামী স্ত্রী সংসারের সাংসারিক সুখ শান্তির জন্য এবং স্বামীকে সম্মান করা ভালো কিন্তু যে এটা এই ক্ষেত্রে সামাজিক প্রথা যেটা নাকি সেটার উপর নির্ভর করবে কিন্তু দিন ইসলামে সরাসরি এরকম কোন বাধা নাই যে স্বামী স্ত্রী স্বামীকে নাম ধরে ডাকতে পারবে না তো কাজেই যদি পরস্পর পরস্পর সমঝোতার উপর যদি স্বামী সে রাজি থাকে স্ত্রী যদি স্বামীর নাম নিয়ে ডাকে হিসাবে যদি স্বামী রাজি থাকে তাতে কোনো আপত্তি নাই কিন্তু দেখতে হবে যে স্বামী যে জিনিসটা পছন্দ করে সেই পছন্দ অনুযায়ী তার সাথে তাকে সেই নামে ডাকবে যে নাম তাকে পছন্দ করে যে নামে সে অপছন্দ করে সেই নামে ডাকা যাবে না স্বামীকে সন্তুষ্ট রাখা এটা শরীয়তের বিধান দ্বিতীয় প্রশ্ন ছিল আপনার স্বামীর পায়ের নিচে স্ত্রী বেহেস এটা কতটুকু সত্য এই ধরনের কোনো ভিত্তি নাই ইসলামের কোথাও ঠিক তেমনি ভাবে যে প্রচলিত রয়েছে যে মার পায়ের নিচে মার পায়ের নিচে বেহেস বা স্বামীর পায়ের নিচে এই ধরনের যে হাদিসগুলো আছে আসছে সবগুলাই জাল এবং জয়ীফ হাদিস একটা হাদিস হাসান রয়েছে সেটা হচ্ছে জাহিমা আসসালামী থেকে বর্ণিত তিনি বলেন যে আমি রসুল্লা কাছে অনুমতি চাইলাম যে আমি আপনার সাথে যুদ্ধে যেতে চাই তখন রসুল্লাম বললেন যে তোমার পিতামাতা আছে কি আছে কি তখন তিনি বললেন আমি বললাম যে হ্যাঁ আমার পিতামাতা রয়েছে তখন রসুল বললেন যে তোমার মার খেদমত করো মার 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 মা বাবার কাছে থাকো তাদের খেদমত করো মার পায়ের নিচে মার পায়ের নিচে তুমি জান্নাত পাবে এইভাবে কথা আছে যে কিন্তু মানে ঢালাভাবে যেটা বলে যে মার পায়ের নিচে বেহস্ত মা মার পায়ের এইভাবে কোন হাদিস আসছে না শুধুমাত্র এই একটা হাদিস প্রশ্ন করা হয়েছে তখন বছর পিতা মাতার তাদের পায়ের নিচে বেহস্ত রয়েছে এটা আসছে আর কি ইবনে মাদার মধ্যে হাদিসটা আছে আঠারোশো তিপ্পান্ন নম্বর হাদিস এই হাদিসটা হাসান ইবনে জাহিমার আল্লাহ তালা আমাদের সবাইকে দিন ইসলামের যে সহি হাদিস ভিত্তিক এবং শহীদ সম্মত যে জিনিসগুলো রয়েছে সেগুলো বোঝার মানার তো অভিযান করে